নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ ধীরে ধীরে শান্ত হচ্ছে কি জানি না আমরা সেই রিপোর্ট ভেতর থেকে পাচ্ছি না কিন্তু মৃত্যুর সংখ্যা একশো সত্তর থেকে দুশোর মধ্যে বারবার শোনা যাচ্ছে যেটা খুবই উদ্বেগের খুবই চিন্তার বহু মানুষ বহু শরণার্থী শেষ পর্যন্ত ভারতবর্ষে হয়তো আশ্রয় নেবেন সেই আশঙ্কাও করা হচ্ছে ভারতবর্ষ ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রক সেদিকে নজর রাখছেন বর্ডার সিকিউরিটি ফোর্স গ্রামগুলোতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু এখনও এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি বাহাত্তরটা আউটপোস্টে আমি দ্রুত জমি দেওয়ার ব্যবস্থা করব এখানেই লুকিয়ে রয়েছে অঙ্ক কেমিস্ট্রি ইতিহাস মুগল সব কিছুই আপনারা জানেন কেন বাহাত্তরটা আউটপোস্টে রাজ্য সরকার জমি দেওয়ার ব্যাপারে অপরাগতা দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দেবে বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানে পোস্ট ক্রিয়েট করবে দু হাজার সতেরো দু হাজার দুশো সতেরো কিলোমিটার একটা লম্বা প্রশস্ত প্রায় নটা জেলাকে কেন্দ্র করে বর্ডার রয়েছে এই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গবঙ্গে যদি কোনোরকমভাবে উগ্রপন্থীরা ঢোকে তাহলে কিন্তু মমতা বন্ধুদের এই অ্যাটিচিউডই দায়ী থাকবে এ কথাটা আমরা বহুদিন ধরে বলেছি আজও বলছি কিন্তু আজকে যে বিষয় নিয়ে এসেছি সেটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় আমি গত কাল রাত্রে দেখছিলাম পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে মাঝে মাঝেই টুইট করা হয় তারা এখন ফেসবুকে বা ফেসবুকে না ইউটিউবে এসছেন তারা এখন খুব ভোকাল সমস্ত বিষয়ে কথা বলছেন এক্স হ্যান্ডলে কথা বলছেন বিভিন্ন বিষয়ে স্পর্শকাত বিষয়ে বক্তব্য রাখছেন ঠিক আছে বলা উচিত তাদের কাজ সেটা শান্তি বজায় রাখার জন্য তারা আবেদন রাখতে পারেন কিন্তু গতকাল রাত্রে পশ্চিমবঙ্গ পুলিশ এটা কি মারাত্মক গতকাল দিনেবেলায় সম্ভবত একটা টুইট করেছেন আঠেরো ঘন্টা হয়ে গেছে প্রতিবেদন যখন পেশ করছি সেখানে ওয়েস্টবেঙ্গল পুলিশ টুইটে লিখছে আমরা স্ক্রিনে সেটা আপনাকে দেখাচ্ছি কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিকটু সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপ্রন্থী কে লিখছে পশ্চিমবঙ্গ পুলিশ আমি আরেকবার কোর্ট করছি আপনাদের কাছে আপনারা সেটা স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিকোটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপ্রন্থী দর্শকদের অনুরোধ এই ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন এটা তারা বলতেই পারেন কিন্তু কোনো কোনো টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে ভালো করে খেয়াল করে দেখুন রাজীব কুমারের পুলিশ লিখছেন ওই নবান্নের ওই ভদ্রমহিলার নির্দেশে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিকোটুভাবে সাম্প্রদায়িক যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিকোটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক অর্থাৎ উস্কানও হচ্ছে এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী আমি ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর বিষয়ে ঢুকবো না কিন্তু একটা রাজ্য পুলিশ টিভি চ্যানেলে বাংলাদেশের ঘটনা দেখানো হচ্ছে সেটার সম্বন্ধে মন্তব্য করছে দৃষ্টিগটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক আচ্ছা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যদি সব সব কিছু দেখানো হয় তাহলে দৃষ্টিগটুভাবে সাম্প্রদায়িক বলার আপনারা কে মশাই মানুষ বিচার বিবেচনা করবেন মানুষকে আপনারা বলছেন বিচার বিবেচনা করতে সে নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু আপনারা আমি রাজীব কুমারকে বলছি রাজ্য পুলিশকে বলছি মানে রাজ্য পুলিশ কতটা নির্লজ্জ আমি নির্লজ্জ পরের শব্দগুলো তাদের সম্বন্ধে বলছি না দলদাস ভিত্তিতে তাদের ধাতে হয়ে গেছে অশোকস্তম্ভ লাগিয়ে উঠতি পড়ে এখন যে দালালি করেন একটা একটা রাজনৈতিক দলের দালালি করেন তারা হুমায়ুন কবির যখন ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেন তখন মনে হয় না সেটা অপরাধ তার বিরুদ্ধে তো কোনো পোস্ট আমার তো অন্তত চোখে পড়েনি তার বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি কোনো ব্যবস্থা হয়নি কেন কিসের জন্য যখন চোপড়ার বিধায়ক যে মন্তব্য করেন যে মন্তব্যটা করতেও আমার কষ্ট হয় সেই মন্তব্য করার পর রাজ্য পুলিশের ভূমিকা কী ছিল রাজীব কুমারের পুলিশের ভূমিকা কী ছিল তারা নিন্দা করেনি কেন যখন ববি হাকিম বলেন যে একটি নির্দিষ্ট ধর্ম সম্বন্ধে বলতে গিয়ে আরেকটা ধর্ম সম্বন্ধে যে মন্তব্য করেছেন যারা জন্ম অভাগা বলে বলেছেন তখন রাজ্য পুলিশের মনে হয় না যে সেটা অন্যায় অবিচার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মন্তব্য করেন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন কিংবা এর সম্বন্ধে রামকৃষ্ণ মিশন সম্বন্ধে তখন মনে হয় না যে সেটা তো উস্কানিমূলক হ্যাঁ একটা সম্প্রদায়কে তুষ্ট করার জন্য বলে তখন বল মনে হয় না নীলজ্চন দালালি করতে করতে রাজীব কুমারের রাজ্য পুলিশ কোন স্তরে নেমেছে দেখুন লিখছে কোন কোনো যেভাবে রিপোর্টিং হচ্ছে অর্থাৎ এখন রিপোর্টার সাজার চেষ্টা করছে ওই শফিকুল ইসলামের ব্যাপারে হয়েছিল না একজন পুলিশের এসপি রিপোর্টিং কাকে বলে সংবাদ কাকে বলে ব্যাখ্যা করেছেন এখন রাজীব কুমার সেই ব্যাখ্যা করছেন যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক ভাগীরথী জলে ভাসানোটা সাম্প্রদায়িক নয় চোপড়ার বিধায়কের বক্তব্য সাম্প্রদায়িক নয় ববি হাকিমের বক্তব্য সাম্প্রদায়িক নয় মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘে যখন সংঘকে যখন আক্রমণ করেন তখন সেটা সাম্প্রদায়িক নয় আর সাম্প্রদায়িক হচ্ছে তখন যখন টিভি চ্যানেল বাংলাদেশের ঘটনা সম্বন্ধে বলছে এবং তারপর রাজ্য পুলিশ কি লিখছে আরও ইন্টারেস্টিং একটু ভালো করে খেয়াল করুন মানে কতটা নির্লজ্জ হয়েছে রাজ্য পুলিশ আমি এই টুইটটা এক্স্যান্ডলে যেটা বক্তব্য পেশ করেছে আমি সেটা শোনাচ্ছি এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয় একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না ঠিক আছে এটা রাজ্য পুলিশ বলতেই পারে বিভ্রান্তি প্রচারের কোনো ফাঁদে পা দেবেন না শান্ত থাকুন শান্তি বজায় রাখুন এটা রাজ্য পুলিশের কাজ একদম ঠিক বলেছেন কোনো অসুবিধা নেই কিন্তু তার আগের মন্তব্যটা একটু ভালো করে খেয়াল রাখুন মাথায় রাখুন যে চ্যানেলে দেখানো ফুটেজে সত্যতা কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা না আপনারা জানলেন কি করে আরে রাজীব কুমার আপনি জানলেন কি করে কোন চ্যানেল যে যে ফুটেজগুলো দেখাচ্ছে তারা সেটা যাচাই করেছে কি করেনি আপনি কি আপনি জানেন আপনার হাতে প্রমাণ আছে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি রাজীব কুমার যদি পারেন টিভি চ্যানেল কাউকে দিয়ে যাচাই করিয়েছে কিনা ফুটেজের সেটা সেটা আপনি একটু প্রমাণ করে দেখান তো চ্যানেলগুলো নয় যাচাই করে চ্যানেল সম্প্রচার ফুটেজ সম্প্রচার করছে আপনি কি করে বললেন আপনাকে কে রাইট দিয়েছে হু হ্যাজ গিভিন ইউ দ্য রাইট অসভ্যতার একটা লিমিটলেস জায়গা পৌঁছে গেছেন রাজীব কুমারকে বলছি আপনাকে বলছি ওই ভদ্রমহিলার নির্দেশে আপনি এই সব কাজ কারবার করছেন কোন চ্যানেল কোন ফুটেজ যাচাই করে সম্প্রচার করছে কিনা আপনি চ্যানেলকে চিঠে দিন না অসুবিধা কি আছে যে এটা ফলস চ্যানেল ফলস ফুটেজ আপনি আপনি বলুন আমরা আপনার সঙ্গে থাকবো আমরা আপনাকে সমর্থন করব আপনি চ্যানেলকে বলুন যে যে ফুটেজটা যে চ্যানেল দেখাচ্ছে সেটা 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 ফলস আপনি বলুন যদি ইফ দ্য গার্ডস অনেস্টি যদি বেসিক অনেস্টি থাকে আপনার নির্লজ্জতার দালালি করতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে রেখেছেন এই রাজীব কুমারকে তো কেন্দ্রীয় সরকার ছেড়ে রেখেছে দিনের পর দিন তার জন্য আজকে এই অবস্থা বাড়তে বাড়তে কোন স্টেজে নিজেকে নাম তুলে নিয়ে গেছেন আমাদেরও একটা ফোরটি ওয়ান নোটিস দেবেন তো যে আপনার আমরা প্রতিবাদ করছি বলে একশো বার করবো একশো বার করবো আপনি টিভি চ্যানেলের ফুটেজের নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষ তৃতীয় কোনো শক্তিকে দিয়ে আপনি যাচাই করেছেন কিনা আপনারা কটা যাচাই করেন আপনারা কটা যাচাই করেন রাজীব কুমার আপনারা যে ব্যবস্থাগুলো যে কোন সময় যখন যার বিরুদ্ধে নেন তৃতীয় কোনো নিরপেক্ষ চ্যানেলকে দিয়ে করেন তখন তো নিজেকে মনে করেন শের ডন মনে করেন চ্যানেলগুলোকে চ্যালেঞ্জ করছে নির্লজ্জ দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থাদেরকে দিয়ে যাচাই করা নয় একতরফা বিদ্বেষমূলক একতরফা বিদ্বেষমূলক অর্থাৎ একতরফা আপনি জানলেন কি করে আপনি জানলেন কি করে আমি প্রশ্নটা আপনার কাছে করছি রাজীব কুমার একতরফা বিদ্বেষমূলক কি করে করছে আপনার যখন ওই 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 হুমায়ুন কবির ওই ধরনের নোংরা বক্তব্য রাখেন চোপড়ার বিধায়ক যখন ওই ধরনের নোংরা বক্তব্য রাখেন ববি হাকিম যখন ওই নোংরা বক্তব্য রাখেন এরাজ্যের নবান্নের চৌদ্দতলা বসা মহিলা যখন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কনকে আক্রমণ করে নোংরা বক্তব্য রাখেন তখন সেটা একতরফা বিদ্বেষমূলক নয় না রাজীববাবু হ্যাঁ শুধু পড়াশোনা করা পাশ করা একজন পুলিশ অফিসার তারপরে এই এই এতটা দালালি করতে পারছেন লজ্জায় ঘৃণায় একসময় রাজ্য কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় আমি এখনও বিশ্বাস করি পঁচানব্বই শতাংশ পুলিশ মাথা উঁচু করে কাজ করতে চায় কিন্তু আপনি রাজীব কুমার আপনার মতো অফিসার সুপ্রতিম সরকারের মতো অফিসার আকাশ মাগারিয়ার মতো অফিসার বিনীত গোয়েলের মতো অফিসার শান্ত বিশ্বাসের মতো পুলিশ অফিসারদের জন্য এই পঁচানব্বই শতাংশ পুলিশ অফিসারের মান সম্মান ইজ্জত মাটিতে লোটো লুটো যাচ্ছে কোন নির্লজ্জতায় এই ধরনের টুইট করছেন আপনি আপনি বলতে পারেন যে ফাঁদে পা দেবেন না আপনি বলতে পারেন রকম শান্তি যেন বিঘ্নিত নয় একশোবার বলতে পারেন ইউ হ্যাভ দ্য রাইট অ্যান্ড ইউ শুড ডু ইট তো কোন চ্যানেল কোন ফুটেজ যাচাই করে সম্প্রচার করছে কিনা সেটা আপনি জানলেন কি করে যদি আপনি মনে করেন কোন চ্যানেল কোন ফুটেজ যাচাই না করে পোস্ট করে থাকেন আপনি তাদের চিঠি দিয়ে বলুন যে ইউ প্রুভ ইট অথবা আপনি নিজে বলুন যে দিস ইজ আ ফলস ওয়ান সেই গার্ডসটুকু নেই এক ভদ্রমহিলা উস্কাচ্ছেন আর আপনারা উস্কে আপনি ধিন দিন করে নাচতে শুরু করছেন এত গেলো একটা দিক এক পারো সংখ্যালঘুদের বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন একটি শব্দ উচ্চারিত নেই ঠিক আছে রাজ্য পুলিশের নয় সেটা ভূমিকা নয় আমি মানলাম রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা হতে পারতো রাজ্যের মুখ্যমন্ত্রী তো করবেন না হাত করে এখন নমস্কার করে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনোদিন এভাবে দাঁড়াতে দেখেছেন মার্কুই স্ট্রিটে যখন হাসিনার বিরুদ্ধে মিছিল বার করেছিল তাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে যেমন হাসিনার পক্ষে মিছিল উচিত না হাসিনার বিপক্ষের মিছিল উচিত না এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শান্তি বজায় রাখার জন্য এটা আমরাও বিশ্বাস করি আপনারা খেয়াল করে দেখবেন আমরা আমাদের কোনো প্রতিবেদনে বাংলাদেশের বহমান সাংঘাতিক কষ্টদায়ক যন্ত্রণামূলক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিও একটি ভিডিও সম্প্রচার করছি আমরা বিশ্বাস করি শান্তি রাখার দরকার সোশ্যাল মিডিয়াতে বন 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 করে ঘুরছে যা হচ্ছে ঠিক হচ্ছে না বিশ্বাস করুন কিন্তু শান্তি বজায় রাখার জন্য সেটা আমরা সম্প্রচার করছি না একটা ঘটনা কিন্তু তার মানে এই নয় যে রাজ্য পুলিশ টিভি চ্যানেল যেটা সম্প্রচার করবে সেটা সম্বন্ধে একতরফা বিদ্বেষমূলক যাচাই না করে এই জাতীয় মন্তব্য করবেন আর এদিকে বামপন্থীরা আমি আজকে একটু বামপন্থীদের নিয়ে সংক্ষেপে কথা বলবো রাজ্য বামফ্রন্টের যিনি চেয়ারম্যান বিমান বসু তিনি একটা প্রেস মিট করেছেন প্রেস সং মানে প্রেস বিবৃতি দিয়েছেন আমি তার বিবৃতিটা খুব মনোযোগ দিয়ে পড়ছিলাম দেখুন ব্যক্তিগতভাবে বিমানবাহু লোকটাকে আমি খুব শ্রদ্ধা করি সম্মান করি তার কারণ তার তার রাজনৈতিক সততা তার অনেস্টি তার ব্যক্তিগত জীবন তার রাজনৈতিক তার তার ব্যক্তিগত জীবনের মধ্যে যে যে একটা পরিচ্ছন্নতা আছে সেটাকে নিয়ে আমার আমার একটা পার্সোনাল রেসপেক্ট আছে আপনারা মানতে পারেন না মানতে পারেন সেই মানুষটা যখন বিবৃতি দিচ্ছে তারা একবারও মনে হলো না বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে দুটি শব্দ ব্যবহার করি এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার হলে তখন সেটা নিয়ে সংখ্যালঘু নিপীড়ন কথাটা আপনারা বলেন কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে একটি শব্দও বলছেন না এখানেই বামপন্থীদের দ্বিচারিতা আর এখানেই বামপন্থীরা ক্রমশ 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 বাংলার রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছেন বোঝার বয়স বিমানবাবুর যদি না হয়ে থাকে বলার কিছু নেই আসি পার করেছেন এখনও যদি না বুঝে থাকেন ভারত পশ্চিমবঙ্গের মাটিতে বামপন্থীদের ভবিষ্যৎ কিন্তু খুব খুব খোব খুব খুব উজ্জ্বল তো নয় উজ্জ্বলই নয় খুব উজ্জ্বল ছেড়ে দিন উজ্জ্বল তো নয় স্পষ্ট সত্যি কথাকে স্বীকার করতে অসুবিধে কোথায় আপনি আপনার উদ্বেগ প্রকাশ করেছেন প্রেস বিবৃতি দিয়েছেন সেই প্রেস বিবৃতিতে আপনার অসুবিধে কোথায় দুটো লাইন ব্যবহার করা যে সংখ্যালঘুদের ওপর নিপীড়নটা বন্ধ হোক আপনি দেখছেন না চোখে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বললে এরাজ্যে সংখ্যাগুরুরা প্রশ্রয় পেয়ে যাবেন সেই জন্য ওটা বলবো না এইভাবে শাক দিয়ে মাঝ ঢাকা যায় না যা সত্যি স্বীকার করা উচিত সবসময় সে সংখ্যা গুরুদের ওপর অত্যাচার হোক সংখ্যা লঘুদের ওপর অত্যাচার হোক যে কোনো ধর্মের ওপর অত্যাচার স্পষ্টভাবে স্বীকার করাটা রাজনৈতিক নেতাদের ধর্ম হওয়া উচিত কিন্তু সেই ধর্ম তো পালন করেন না পালন করেন না বললে বলি আজকে শূন্য থেকে মহাশূন্য বিরাজ করছে সত্যিটাকে স্বীকার করুন না বিমানবাবু কি বলেছেন প্রেসবিধিতে একটু শুনুন বাংলাদেশের ঘটনাবলী নিয়ে এখানে সাম্প্রদায়িক উস্কানি ও গুজব সম্পর্কে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন ঠিক গুজব সম্বন্ধে সতর্ক থাকা উচিত কিন্তু সাম্প্রদায়িক উস্কানি আপনি কোথায় পাচ্ছেন ওরা ওর ও দেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নটা যদি দেখানো হয় সেটা এ রাজ্যে এসে সাম্প্রদায়িক উস্কানি হয়ে যায় সত্যিটাকে স্বীকার করলে সাম্প্রদায়িক উস্কানি এই হচ্ছে বিমানবাহুদের রাজনীতি এই কারণেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থীরা ক্রমশ হারিয়ে যাচ্ছেন সেই সঙ্গে বাংলাদেশ দ্রুত শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আসবে বলে প্রত্যাশা করেছেন এক বিবৃতিতে বিমান বসু বলেছেন রাজ্যে বামফ্রন্ট গজত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে অতি ঘটে যাওয়া ঘটনাপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ছাত্রসহ বেশ কয়েক শত নিরীহ মানুষের জীবনানিতে গভীর শোক প্রকাশ করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আমাদের দেশে এবং রাজ্যে জনগণের শত্রুরা খেয়াল করে দেখুন জনগণের শত্রুরা যাতে কোনোভাবে সাম্প্রদায়িক সাম্প্রীতিকে নষ্ট না করতে পারে সেদিকে কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার উভয় উভয়কে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে ঠিক আছে জনগণের শত্রু যারা শান্তি বিঘ্নিত করবে তারা কিন্তু সংখ্যালঘুরা অপরাধটা কী করলো বলুন তো বাংলাদেশে সংখ্যালঘুর সংখ্যা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নামতে নামতে কোথায় নেমেছে একটা সময় আর সতেরো আঠেরো পার্সেন্ট আরও বেশি ছিল আট পার্সেন্টে নেমেছে সেই সংখ্যালঘু যদি শূন্যে নামে আপনার উদ্বেগ থাকবে না একবারের জন্য সেটা নিয়ে দুটো লাইন বলা গেল না কেন বিশ্বাস করে সংখ্যালঘুরা বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতবর্ষে এলে কেন বামপন্থীদের আর বিশ্বাস করবে কেন এই পশ্চিমবঙ্গের যারা সংখ্যাগুরু মানুষ তারা বামপন্থীদের বিশ্বাস করবে বিমানবাবু ভাববেন আপনার বয়স অনেক হয়েছে আপনার জুনিয়র যারা আছেন তাঁদের যথেষ্ট চেতনা আছেন এই কথাটা বললে কি বিজেপি একটু প্রশ্রয় পেয়ে যাবে কিন্তু যে মানুষগুলোর হয়ে কথা বলছেন সেই মানুষগুলো তো একটু ভরসা পেতেন যে বামপন্থীরা আমাদের নিয়ে কথা বলছেন আমাদের জন্য তারা উদ্বিগ্ন বললেন না আসলে পেছনে অন্য কারণ পরিষ্কারভাবে বলা দরকার বাংলাদেশের সামরিক শক্তির পেছনে চীন আছে আর চীন যদি থাকে তাহলে স্বাভাবিকভাবেই তখন রাজ্যের বামপন্থীরা একটু গুটিয়ে যাবেন একটু শুকিয়ে যাবেন তাই একটি সংখ্যালঘু নিয়ে উদ্বেগ বিমানবাবুর কথাতে পাওয়া গেল না রাজ্য পুলিশ ডিজি রাজীব কুমারের তো পাওয়া গেল না কি পোড়া কপাল বাংলাদেশের সংখ্যালঘুরা যারা এই পশ্চিমবঙ্গে সংখ্যা গুরু অচিরেই হয়তো তাদের সংখ্যা কি হবে আমি জানি না কিন্তু আমি শুধু এই প্রতিবেদন শেষ করার আগে বলবো বিমানবাবুর শুভ বুদ্ধির উদয় হোক আর রাজীব কুমারদের এই তৈলমর্দন রাজ্য পুলিশের এই নির্লজ্জ ভূমিকা সম্বন্ধে সকলে সচেতন হন আর অবশ্যই শান্তি বজায় রাখুন সম্প্রীতি বজায় রাখুন কোনো ধর্ম সম্বন্ধে কোনো বিদ্বেষ কোনোভাবে প্রকাশ করবেন না যা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন হচ্ছে তার নিন্দে করার অধিকার প্রত্যেকের আছে আমারও আছে সোশ্যাল মিডিয়াতে এতে অবশ্যই শান্তি বিঘ্নিত হয় না হয় এমন পদ্ধতিতেই সেই প্রতিবাদটা হওয়া উচিত এটা আমাদের বিশ্বাস ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই আপনারা লিখবেন কমেন্ট বক্সে